হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেশি মুরগির ডিম দিয়ে কীভাবে ঝটপট ডিম গুণা করতে হয় তা করে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিদ্ধ করে রাখা ডিম, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ এবং তেল। চুলাটা অন করে নিলাম। এবারে যে আমি তেল দিয়ে দিব, এবার ডিমগুলোকে আমি একটু লাল করে নিব। এজন্য আমি এতে অ্যাড করব একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়ো, হালকা লবণ। এবার এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে আমার হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিব। তেল প্রায় গরম হয়ে আসলো, এবার ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমার প্রায় লাল হয়ে আসলো, এবার এগুলো নামিয়ে দিব। এবার আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার আমি এতে 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আধা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা, সামান্য কয়টা কাঁচামরিচ। এবার ভালো করে নাড়িয়ে দিবে। বর্তন আসতে থাকবে যাতে পুড়ে না যায়। উঠলাম, আর অলরেডি কষানো হয়ে গেল। এবার এতে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব যাতে ডিমের গায়ে মুসটা ভালোভাবে লেগে যায়। হালকা পানি দিব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা কমিয়ে নিব। 5 মিনিট পর নামিয়ে নিব। 5 মিনিটস লেটার। ওয়াও, স্মেলটা খুব গুড আসছে। তৈরি হয়ে গেল ঝটপট দেশি মুরগির ডিম গুনা। এবার আমি এগুলো পরিবেশন করে নিব। না হওয়া ডিম গুনা রেডি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ওকে, আসসালামু আলাইকুম।